কিছু আমাকে চিনতে পারছেন ক্যাপ্টেন আঙ্কেলকে, আমি একটু ত্রিপুরা যাব, ওখান থেকে ইচ্ছা আছে বাংলাদেশ, যার জন্য এয়ারপোর্টের ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। এখন ভেতরে ঢোকা হবে, ঢুকেই করব, দেখছি কখন আর কি। আমার ফ্লাইট অবশ্য দেরি আছে 10:40। তো বোর্ডিং পাস সমস্ত কিছু কমপ্লিট, এখন বসে আছি। 10:40 আমার ফ্লাইট, তাই সময়ের অপেক্ষা। যাই একটু ঘুরে আসি, এখন ত্রিপুরার দিকে আর কি যাবো, সাগরতলা, ওখান থেকে বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। চেষ্টা করছি এখন আপনাদের আর কি দেখাবার জন্য। বাইক নিয়ে আমি এদিকে এখন এই মুহূর্তে আর কি নিলাম না, রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম যে ফ্লাইটের ত্রিপুরাটা ঠিক আছে, বাংলাদেশও ঠিক আছে, যার জন্য আমি ফ্লাইটে যাচ্ছি। সবাই বসে আছে শাড়ি ধরে, তো গ্রাউন্ডটা দেখাবার আমি চেষ্টা করছি, দাঁড়ান দেখছি গ্রাউন্ড। সব ক্লায়েন্টগুলো আছে, দেখুন গ্রাউন্ডটা ৪০-এ ফ্লাইট, সবাই অপেক্ষা করছে ফ্লাইটের জন্য। এখানে খাবারের স্টল এবং গার্মেন্টসের জিনিসও আছে, প্রচুর স্টল দেখতে পাচ্ছি সবাই ফ্লাইট। হ্যাঁ, আমার পাশে একজন মহারাজ আছেন। মহারাজ, আপনি কোথায় থাকেন? কোথায় আপনি? আমি কলকাতা আলমবাজার মঠে থাকি। আচ্ছা, উনি বরানগর যে আলমবাজার আছে মঠ, ওইখানে উনি থাকেন। আপনি কি আগরতলা যাচ্ছেন? হ্যাঁ, আগরতলা যাচ্ছি। আচ্ছা, উনি আগরতলা যাচ্ছেন, তো ওনার পাশে আর কি বসে আছি। না, উনি যেহেতু সাধু মানুষ, উনারা ওনাদের কাজ আর কি করে যাচ্ছে, উনারা কথা বেশি আর কি বলেন না। তো আমার তো কাজ হচ্ছে ভিডিও তোলা, একটা নেশা ক্যাপ্টেন আঙ্কেলের, তাই এটা তোলা হলো। যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে মহারাজ,
নমস্কার নেবেন, ভালো থাকুন সব, জয় ঠাকুর, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, ঠাকুর সবার কল্যাণ করুক। হ্যাঁ।